হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর মজিদ ফ্যাশন। এবার মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশির রহমান মজিদ আপনাদের জানাচ্ছি অসংখ্য প্রাণঢালা শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়েছি একটা চরম গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। তো চলুন শুরু করে দিই। আজকে আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত জনপ্রিয় একটি ড্রেস। এটা বেবিদের, যদিও বেবিদের আপনারা চাইলে বড়দের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই পোশাকটা হবে হচ্ছে পিটার প্যান অথবা বেবি গলা, পিটার প্যান কলার অথবা বেবি গলা দিয়ে একটা ড্রেস। তো চমৎকার একটি ড্রেস হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে অথবা ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থেকে ঘন্টাটা অল লেখা প্রেস করে দিবেন, তাহলে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু বাজার থেকে কেনার পর যেরকম কাপড় ভাঁজ করা থাকে, এইভাবে ভাঁজ করাই আছে, একটা এক ভাঁজের দুই পার্ট হয়ে আছে। আমরা কী করবো, এইখান থেকে বডির পার্টটা কেটে নেব। এই যে আরেকটা ভাঁজ দিলাম সামনের দিকে, দিয়ে দুই ভাঁজ পর এক পার্ট হলো চার পার্ট। এখান থেকে আমাদের কাজ কী হবে, উপরের যে শেষের অংশ অথবা হাফ বডির অংশ, সেটা আমরা কেটে নেব 10 ইঞ্চি পরিমাণ। এই 10 ইঞ্চি পরিমাণ নিলাম, নিয়ে আমরা এখান থেকে উপরে বডির কাপড়টা কেটে রাখব। তো এখন আমরা কী করবো, এখান থেকে এই কাপড়টা কাটিং করে নেব। 10 ইঞ্চি বডির কাপড় অথবা শেষের কাপড় হয়ে গেল। এখন আমরা এর উপরে ছবিটা অঙ্কন করব। তো দেখুন, আমি যে কাটিংটা করব, বডির মাপটা হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চি অনুযায়ী আমি কাপড়টা ড্রয়িং করে নেব। দেখুন, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের আগে নিতে হবে পিছন গলাটা। তো পিছন গলাটা আমি নেব হচ্ছে 2 ইঞ্চি। পিছন গলা নিলাম আমি 2 ইঞ্চি। এরপরে নেব সামনের গলা, সামনের গলাটা নিচ্ছে আমি 3.5 ইঞ্চি। তাহলে পিছন গলা 2 ইঞ্চি, সামনের গলাটা হচ্ছে 3.5 ইঞ্চি। এরপরে নেব মহরা অথবা আর্মহোল। এই মহরা অথবা আর্মহোল নিচ্ছি আমি হচ্ছে 5 ইঞ্চি। মহরা অথবা আর্মহোল নিলাম হচ্ছে 5 ইঞ্চি। তো এখন এদিকে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখন আমরা ফিতে ধরবো এই কর্নার থেকে উপরের দিকে। এটা হচ্ছে পুট গলা অথবা গলার চওড়া, এটা আমরা নেব 2 ইঞ্চি। এখানে পুট গলা অথবা গলার চওড়াটা হচ্ছে 2 ইঞ্চি। এরপর একটার নাম হচ্ছে পুট লাইন, পুটের মাপের অর্ধেক, হাফ ইঞ্চি বেশি। তো আমার পুটের মাপটা হচ্ছে 9 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5, আরও হাফ ইঞ্চি নিলাম বেশি, তাহলে কত হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমি টোটাল পুটটা পেলাম হচ্ছে 5 ইঞ্চি। তাহলে টোটাল পুটের লাইনটা আমাদের বের হলো কত ইঞ্চি, 5 ইঞ্চি। এই কর্নার থেকে কিন্তু 5 ইঞ্চি। আপনারা চাইলে যতটুকু মহরা ততটুকু পুটে দিতে পারেন, তাও হবে। তো আসুন এখন আমি কী করব, এই যে ছাতির লাইন, এখন দেখুন এই যে মহরার সাথে যে দাগটা হবে সেটার নাম হচ্ছে ছাতির লাইন। এই দাগটা আমরা টেনে দেবো, এই মহরার দাগ থেকে দাগটাকে টেনে দেই, মহরার থেকে দাগটা হলো ছাতির লাইন, আর এটা হচ্ছে কোমর লাইন। তো দেখুন এখানে আমাদের মাপটা বসে দেব, আমাদের অরিজিনাল বুকের মাপ হচ্ছে 26, 26-কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 দিয়ে ভাগ করলে 6.5, আর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য বেশি, তাহলে কত হলো 8। তাহলে কাপড় নিলাম আমি 8 ইঞ্চি। এখানে উপরে যত ইঞ্চি নেব তার থেকে নিচে আমরা 1 ইঞ্চি কমকে নেব, তাহলে এটা হচ্ছে 7 ইঞ্চি। এই যে এখন আমরা নিচের দিকে 1 ইঞ্চি কমিয়ে দিলাম। এখন দেখুন এই যে পুটের সাথে দাগটা টেনে দেব, পুটের সাথে দাগটা টেনে দিলাম। এখন দুইটা গলার সাথে গলাটা দাগ টেনে দেব, একটা 3.5 ইঞ্চি গলা আর একটা হচ্ছে 2 ইঞ্চি গলা। এখন আমরা এই গলাগুলোর মধ্যে শেপ দেব, গোল গলা হবে, এখানেও শেপ দেব। সবশেষে আমাদের একটা কাজ করতে হবে, এইখান থেকে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে, 1/2 ইঞ্চি। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন দিতে হয় এই কাঁধে, এখান থেকে কাপড়টা কাটার সময় একটু কোনা করে কাটার জন্য, এই যে 1/2 ইঞ্চি ডাউন। আমরা এখন মহরার ভিতর শেপ দেব। হয়ে গেছে আমাদের বডির উপরে অংশটা। তো এখন আমরা কাটব, সর্বপ্রথম কাটিং হবে আমাদের পিছন গলা, এরপরে কাটবো আমরা এখান থেকে ফুট ডাউন 1/2 ইঞ্চি। এটা হচ্ছে মহরা,
এবার এখান থেকে এদিকে 1 ইঞ্চি কম। তো দেখুন এখন আমরা কি করব, এখান থেকে 1/2 ইঞ্চি মতো, এখান থেকে এদিকে 1/2 ইঞ্চি মতো নিয়ে এইখান থেকে যখন কাটব একটু সমান করে দেওয়ার সময় এই জায়গাটা একটু হালকা একটু রাউন্ডে তুলে দেব, তাহলে আমাদের কোণা বের হবে না। আচ্ছা তো দেখুন এখন আমাদের এখানে আমি সেলাইয়ের চিহ্নটা করে দিচ্ছি। সেলাইয়ের চিহ্নটা করে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এক পাট সরিয়ে দিতে হবে। এই পাটটা সরিয়ে দিলাম। এখন সামনের পাটে যে গলাটা, এই গলাটা শুধু বড় করে কাটবো আমরা। এটা হচ্ছে বড় গলাটা কাটিং হচ্ছে, যে কাপড়টা এটা দিয়ে আমরা এখন কাটবো হচ্ছে নিচের অংশ। নিচের অংশের জন্য আর একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজে চার পাট করে নেব। চার পাট করার পরে এটা আমরা কতটুকু নেব, উপরের পাটে কিন্তু আমাদের শেষ তো আছে 10 ইঞ্চি, আর এই নিচের পাটে নেব আমরা 18 ইঞ্চি। তাহলে 18 আর 10 হবে 28 ইঞ্চি। তাহলে আমরা এই 28 ইঞ্চি হলো আমাদের লম্ব। এরপর নিচ দিয়ে আমরা কী করবো, কালো কাপড় দিয়ে আরও 4 ইঞ্চির মতো এক্সট্রা কুচি কুচি করে ডিজাইন করব। তো দেখুন এখন আমাদের এই পাটটার সাথে কী হবে, এই কাপড়টা এরকম করে কুচি হবে। ওকে, তাহলে কী করবো আমরা, এই যে উপরে যে ভাঁজটা আছে এই ভাঁজটাকে কেটে দেব এইখানে, এটাও কুচি কুচি করে একটা ডিজাইন করব। তাহলে এখানে কাপড়টা কতটুকু নিতে হবে, অবশ্যই এখানকে নিচের প্লেটটা যা আছে তার ডাবল নিতে হবে। এই দিকটা কিন্তু আমার 4 ইঞ্চি আছে। তাহলে এখন খেয়াল করে দেখুন বন্ধুরা, উপরের পাটে আছে আমার 10, এই পাটে 18, তাহলে হচ্ছে 28, আর এটা হচ্ছে 4, টোটাল হলো 32 ইঞ্চি। সেলাই টেলাই করলে আমাদের টোটাল 30 ইঞ্চি লম্বা টিকে যাবে। ওকে, আর পিটার প্যান্ট যে বিষয়টা, কলারটা, এটা কিন্তু আমাদের এখন দেখানো সম্ভব হচ্ছে না, আমি খুব সহজ করে শেখাবো। এই জন্য আমি আপনাদের সেলাইয়ের মাধ্যমে সেলাই পর্বতে গিয়ে দেখাবো একটা পিটার প্যান্ট কলার কীভাবে কাটতে হয়, কীভাবে জয়েন করতে হয়। তো এই পোশাকটাতে আমরা কিন্তু স্পেশাল একটা হাতা অ্যাটাচ করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঘটি হাতা। এই যে কাপড়টা এক ভাঁজ করা আছে, আরও একটি ভাঁজ দিলাম, তাহলে হলো 2 ভাঁজে 4 পাট। এই যে ভাঁজটা উপরের দিকে রাখলাম, উপর দিকে হবে আমাদের লম্বাটা। তো আমরা লম্বা নেব হাতার 5 ইঞ্চি, এখানে বেশির কোনো দরকার নেই, শুধুমাত্র 5 ইঞ্চি রাখবো লম্বাটা। এখানে আমাদের আলাদা কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে আমরা পাইপিং দেব। আর এই দিকটা নিতে হবে মহরা থেকে 2-3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, যদি মন চায় মহরা থেকে দ্বিগুণও দিতে পারেন আপনি। তো আমাদের মূল মহরাটা ছিল হচ্ছে 5 ইঞ্চি, তো আমার এখানে কাপড় আছে প্রায় 8 ইঞ্চির মতো, তাহলে আমি এখানে কাপড় রাখতেছি যা আছে তাই। তাহলে মহরা থেকে 3 ইঞ্চির মতো বাড়তি থাকছে। এই কাপড়গুলো আমরা কুচি দিয়ে ডিজাইন করব। তো দেখুন এখন আমরা এই দাগটা টেনে দেবো, তাহলে ঘটিয়া তার নিচের দিকে মহরার যা মাপ হবে তার থেকে যত বেশি নেবেন তত কুচিটা বেশি হবে। তাহলে আমি এখান থেকে দাগটা টেনে দিই, আর এইখান থেকে আমাদের রাউন্ড শেপটা দেবো আমি 3 ইঞ্চি। এই রাউন্ড শেপটা দিলাম আমি 3 ইঞ্চি, শেপটা 3 ইঞ্চি, এইখান থেকে রাউন্ড করে 3 ইঞ্চিতে কাটিং হবে। দেখুন হয়ে গেল। আর এই পাশটা কিন্তু সোজা থাকে, আপনারা চাইলে এখান থেকে এদিকে একটু 1 ইঞ্চি কর্নার করে দেবেন বা কমিয়ে দেবেন। ওকে, হয়ে গেছে আমাদের ঘটি হাতা। এই পাশে আমরা একটু চিহ্ন করে রাখবো। এই যে এখান থেকে আমি হাতের মুহুরিতে পাইপিং দেবো, এখন পাইপিংটার চওড়ার দিকে রাখবো আমি 2 ইঞ্চি, 1 ইঞ্চি করে কাপড়টা কেটে নিচ্ছি। তাহলে হাতের যে মুহুরি তার থেকে 1 ইঞ্চি রাখবো আমি বেশি, মুহুরিটা 9, এই যে 1 ইঞ্চি বেশি রাখার কারণে 10। জয়েন্টটা কেটে দিলাম, দুইটা হাতার দুইটা মুহুরিতে পাইপিং হবে এভাবে। এটা আমরা সেলাইয়ের সময় বিস্তারিত দেখবো, এখানে জয়েন্ট হবে আর এই কাপড়টা কুচি হবে। এই হাতার কিন্তু এই পাশেও কুচি হবে, এই পাশেও কুচি হবে। তো বন্ধুরা এখন আমরা কী করবো, এই যে সেলাই শুরু করবো। দেখুন এই প্রথমে পিছন পাটের মধ্যে যে কাটিংটা দিয়েছিলাম ঠিক একই রকমভাবে একটা পাইপিংয়ের চওড়া 4 ইঞ্চি নিয়েছি আর লম্বায় 2 ইঞ্চি বেশি নিয়ে ঠিক একই রকমভাবে কাটাটা দিয়েছি। দিয়ে এখন এর উপরে বসে দেবো, সিধা দিক থেকে সেলাই করে উল্টা দিয়ে দেবো আমি। তো এই সেলাইটা দেওয়ার সময় ঠিক কামিজের সাইড ফাড়ার মতো করে সেলাইটা দিতে হবে।
তো প্রথমে সেলাইটা শুরু করলাম। শুরু করার পর এখানে একটু সামান্য নিচের দিকে নামবো কাটার কাছ থেকে, তারপর আবার একটু ঘোরাবো, তারপরে একইভাবে সেলাইটা পাস করে দেব। তো দেখুন সেলাইটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আমরা উল্টানোর আগে সামান্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কোনাটা যে আছে কোনাটার কাছ থেকে আমরা কেচির আগা দিয়ে সামান্য একটু এই সাইড একটু কেটে দেবো, সেলাই যেন না কাটে। আবার ঠিক সামান্য এই সাইডটা কেটে দেবো। এটা কিন্তু আবার ফতুয়ার মধ্যে আমি এই সেলাইটা দেখিয়েছিলাম ঠিক একইভাবে একই রকমভাবে। এখন আমরা কী করবো, এটা উল্টিয়ে উল্টার দিকে নিয়ে যাবো, কাপড় সম্পূর্ণটা উল্টিয়ে দেবো, এদিকে কোনো কাপড় থাকবে না। তো দেখুন উল্টানো হয়ে গেছে, নখের আঙুল দিয়ে সুন্দর করে বসে দিবেন। দেওয়ার পরে ঠিক এর উপর দিয়ে আবার একটা করে চাপ সেলাই দিবেন। এবার দেখুন এই যে আলগা কাপড়টা আছে, এটাকে আমরা কি করবো, ভাঁজ দিব। ভাঁজ দিয়ে ঠিক একইভাবে সম্পূর্ণটাকে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আবার একটা করে সেলাই দেব। এখন আমরা কি করব, পিছন পাটের সাথে সামনে পাটা পুট সেলাই দেব। দুই সোজা দিক অথবা সিধা দিকটাকে ভেতরে দিলাম, দেওয়ার পরে পুট সেলাই দেব। আর পিছন পাটার ওই ফাড়ার কাছে কিন্তু আমরা লুফ লাগাবো অথবা বোতাম দেব। তো এখন আসুন পুট সেলাইটা যে দেবেন, এটা অবশ্যই দুইটি করে সেলাই দেবেন। এখন দেখুন এই যে ঠিক গলার দুটার মাঝখানে ধরবো, পিছন পাটা এবং সামনে পাটা ঠিক মাঝামাঝি একটা ভাঁজ দিলাম। এই যে গলার যে ভিতরের শেপটা, এই অনুযায়ী আমরা একটা পিটার প্যান্ট কলার কিন্তু কাটিং করে নেব। তো দেখুন বক্রমটা কিন্তু ভাঁজ করা আছে, এই ভাঁজের সাথে আমরা ভাঁজটা অবশ্যই বাম পাশে রাখবো। রাখার পরে এই ভাঁজের সাথে কিন্তু এই পোশাকের ভাঁজটা মিল করবেন। দেখুন মিল করার পরে ঠিক গলার ভিতরে যেভাবে রাউন্ডটা হয়ে আছে, ওই রাউন্ড অনুযায়ী কী করবো, আমরা চক দিয়ে দাগটা দিয়ে দেবো। তো দেখুন দাগ দেওয়া শেষ, কাপড়টাকে সরিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে দাগটা দিলাম ঠিক দাগটা সুন্দর করে একটু ম্যাচিং করে নেব। নেওয়ার পর এখন আমরা এই দাগ থেকে এই পিটার প্যান কলারের চওড়াটা নেব। আর এই দাগ থেকে নিচের দিক থেকে আমি ধরবো, নিচের দিকে আমি চওড়াটা দিব। তো সোয়া দুই, সোয়া দুই মানে দুই ইঞ্চির পরে আবার দুই দাগ, এই সোয়া দুই ইঞ্চি পরিমাণ আমি পিটার প্যান কলারের চওড়াটা নিচ্ছি। তো সোয়া দুই করে নিয়ে আমরা এভাবে বরাবর উপরের দিকে যখন যাব, একইভাবে মাপটা প্রায় সোয়া দুই কেড়ে থাকবে। ঠিক যখন উপরের দিকে যাবে বা শেষের দিকে যাব, তখন আমরা দাগটা দুই পয়েন্ট কমিয়ে দিয়ে দুই ইঞ্চি করে দেবো। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি দাগটাকে দুই ইঞ্চি করে দিচ্ছি, মানে নিচের দিকে সোয়া দুই হলেও আস্তে আস্তে উপরের দিকে যায় দুই সুতা বা দুই পয়েন্ট কমিয়ে দিলাম, দিয়ে এটা দুই করে হলো। এখন আমরা ডটগুলো চিহ্নিত করে দেবো। তো দেখুন এখন কী করবো, আমরা যেটা পিছনের দিকে থাকবে সেই পাশে আমরা কী করবো, এই ভাঁজ থেকে হাফ ইঞ্চির মতো একটা চিহ্ন করে নেব। এই চিহ্নটা করার কারণ হচ্ছে আমরা একটু বাঁকা করে কাটিং দেবো, এই জন্য হাফ ইঞ্চিটা একটা চিহ্ন করে নিলাম। নেওয়ার পরে এই চিহ্নটার সাথে কিন্তু দেখুন এই চিহ্নটার সাথে এভাবে যোগ করে দেবো, এই যে এখানে একটু কোনা করে কাটিং দেবো। ওকে আচ্ছা, এখন আমরা আসেন সামনের সাইডে। এই সামনের সাইডে কিন্তু এই কোনাটাকে আস্তে করে রাউন্ড দিতে দিতে ওই রাউন্ডের সাথে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো আসুন এখন আমরা কী করবো, এই দাগ অনুযায়ী কলারটাকে কেটে নেব। প্রথমে আমরা বাইরের দিক থেকে রাউন্ড করে কাটিং করব, তারপরে আবার ভিতরের সাইড কাটিং করব। তো দেখুন এখন আমরা কলারটাকে খুলে দেব। তো এখন কি করব, এই কলারটা আমরা আয়রন করে জয়েন্ট দেবো একটা কালো কাপড়ের সাথে। কাপড়টা কিন্তু ডাবল পার্ট করে রাখা আছে, তার মানে দুই পার্ট। এখন একইভাবে আমরা এই দেখুন এইভাবে কলারটাকে বসে দিলাম, দিয়ে আমরা আয়রন করে নেব। দেখুন এই কলারটা এখান থেকে শুরু হবে, এই দিক দিয়ে গোল করে রাউন্ড করে ঠিক এইখানে এসে শেষ হবে, তার মানে আমরা তিন চার সাইড সেলাই হবে। ঠিক এই পাশ থেকে সেলাই শুরু হবে, রাউন্ড করে গিয়ে এই পাশে শেষ হবে। দেখুন এই যে সাইড সেলাই হলো, ঠিক একইভাবে আমরা কাপড়টাকে এখন ঘুরিয়ে নেব। নেওয়ার পরে দেখুন এই রাউন্ড পাশটা এখন সেলাই করব। তাহলে এক সাইড সেলাই হয়ে গেছে, এখন এই রাউন্ড পাশ সহ হবে দুই সাইড। দেখুন ঠিক যেরকম বক্রম আছে, বক্রমের কাছাকাছি দিয়ে, বক্রমের উপর দিয়ে কিন্তু না, শুধু দুই দুইটা কালো কাপড়ের যে দুইটা পার্ট, এই কাপড়ের উপর দিয়ে সেলাই যাবে কিন্তু বক্রমের সাইড দিয়ে, যাতে অনেক দূরে দেওয়া না হয় আবার বক্রমের উপর দেওয়া না, ঠিক কলার সেলাইয়ের মতো নিয়ম আর কি। দেখুন একইভাবে এই যে রাউন্ড করে এই সাইড আমরা নিচের দিকে নামিয়ে দিলাম, দেখুন শেষ। তাহলে কিন্তু আমাদের মোটে তিন সাইড সেলাই হলো, আর একটা সাইড ভিতর সাইডটা কিন্তু ফাঁকা থাকবে। একই নিয়মে আপনারা দুইটি কলার সেলাই করে নেবেন।
দেখুন কলার সেলাই করা আমাদের তিন সাইড করে হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে মাঝখান দিয়ে কালো কাপড়টা বাড়তি কাপড় যেটা আছে এটা ফিনিশিং করার জন্য কেটে নিচ্ছি। নিয়ে আমরা সুন্দর করে কেটে সেটে নেব কাপড়টাকে। দেখুন এই যে এই সাইড থেকে সেলাইয়ের পাশাপাশি দিয়ে কিন্তু আমরা সামান্য পরিমাণ কাপড় রেখে, 200টা পরিমাণ কাপড় রেখে কিন্তু কাপড়টাকে কেটে নিচ্ছি, ফিনিশিংটা করে নিচ্ছি। তো এখন দেখুন এই যে ভিতরের পাশে অতিরিক্ত কাপড়টা আমার দরকার নেই, এখান দিয়েও আমরা 200টা পরিমাণ কাপড় শুধু রাখবো, রেখে বাকিটুকু আমরা কেটে ফেলে দেবো। এখন কিন্তু কলাটা উল্টাবো, তার আগে যে কাপড়ের পাতাগুলো মাঝে মাঝে একটু করে কেটে নেবো, যাতে সেলাই না কাটে। সেলাইয়ের পাশ দিয়ে সামান্য সুখে কাপড়ের মাথাটা কেটে দিলে কী হবে, এটাকে যখন উল্টাবো তখন খুব সহজে উল্টাতে পারবো। এখন দেখুন এই যে নিচের দিকে যে ফাঁকাটা ছিল, এই ফাঁকা দিয়েই কিন্তু আমাদের বক্রটা উল্টে ভিতরের দিক চলে যাবে। এই যে দেখুন খুব সহজভাবে উল্টে গেল। উল্টানোর পরে আমরা সুন্দর করে ফিনিশিং করে নেব, এবং উল্টানোর পরে আমরা নখের আঙুল দিয়ে সুন্দর করে একটু বসে দেবো। বসে দেওয়ার পরে যেন ফিনিশিংটা ভালো আসে। এই যে দেখুন সম্পূর্ণ কলারটা কিন্তু ভিতরের দিক চলে গেল। এখন আমরা এটা ভালো ফিনিশিং পাওয়ার জন্য এর উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো। তো দেখুন একইভাবে কিন্তু আমাদের দুইটি কলার উল্টিয়ে এইভাবে ফিনিশিংটা করে নিয়েছি আমি। এখন আমরা কী করবো, এই কলারটাকে এই কাপড়ের সাথে সেলাই করাটা বুঝবো। তো দেখুন এখন কলারটা আমরা কী করবো, কাপড়ের সোজা দিকে বসে দেবো এইভাবে, দিয়ে গলার ভিতরের সাইড দিয়ে আমরা সেলাই করে আটকে নেব। কাপড়ের সোজা অথবা সিধা দিকে বসে দিয়ে কিন্তু সেলাইটা হবে। দেখুন এইভাবে সুন্দর করে মিল করে নিয়ে এখন এর উপর দিয়ে সেলাইটা করে দেব। দুটি কলারই কিন্তু একইভাবে আমরা সেলাই করে নিলাম। তো এখন আমরা কী করবো, এটাকে উল্টা দিকে নিয়ে যাব। উল্টা দিকে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পাইপিং সেলাই দেব। তো দেখুন পাইপিংটা কিন্তু ওরেপ করে কাটতে হয়, কোনাকানি কাটিং করে নিয়েছিলাম আমি। এখন দুই পার্ট করে দিলাম, কাপড়টা ডাবল করে নিয়েছি পাইপিংয়ের। নিয়ে এখন আমরা এই উল্টা দিক থেকে দেখুন ডাবল করে নিলাম কাপড়টা। নিয়ে এখন এই পাশটা আমরা কলার কাপড়ের সাথে সেলাই করবো উল্টা সাইড থেকে। সেলাই করে নিয়ে আমরা কিন্তু এটা আবার সিধা অথবা সোজা দিকে নিয়ে যাব। ঠিক আগেকার পাইপিংগুলোর মতো করে একইভাবে লাগানো হচ্ছে। তো দেখুন এই পাইপিংটা উল্টানোর আগে কী করবো, কাপড়ের মাথাগুলো এই যে গলার কাছ দিয়ে আস্তে আস্তে কেটে দিচ্ছি, যাতে উল্টাতে সময় সুবিধা হয়। তো এখন দেখুন এই যে পোশাকটা উল্টে দিক থেকে সোজা দিকে নিয়ে আসলাম। এই সোজা দিকে নিয়ে আসার পরে ওই যে পাইপিংটা যে সেলাই করলাম, এই পাইপিংটাকে এখন নিয়ে এসে কী করবো, এই যে এই পাশের সোজা দিকে যে কলারটা আছে কলারটার উপরে এইভাবে সুন্দর করে বসে দিয়ে এর উপর দিয়ে কিন্তু আমরা সেলাইটা দেবো। তাহলে আমাদের আর ওই কলার সেলাই করার যে সেলাইটা ছিল ওই সেলাইটা দেখা যাবে না, এটা এই পাইপিংয়ের ভিতরে ঢাকা পড়ে যাবে। এখন এই যে এভাবে মুড়িয়ে নিয়ে এর উপর দিয়ে কিন্তু আবার সুন্দর করে সেলাইটা বসে দেবো। তো দেখুন এখন কী করবো, আমার নিচের অংশটা এর সাথে এভাবে কুচি দিব, কুচি দিয়ে সেলাইটা করবো দুই পাটে। তো দেখুন এখন আমরা কী করবো, যে নিচের অংশের সাথে যে কুচি দিয়ে যে ডিজাইন করতে চেয়েছিলাম, দেখুন কালো কাপড়টা আমি কুচি এক্সট্রা করে দিয়ে নিয়েছি, আপনারা দিয়ে নেবেন। এখন এটার সাথে আমরা কী করবো, এই যে দেখুন সেলাইটা করে দেব। তো দেখুন সেলাইটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কী করবো, এটাকে নিচের দিকে দিয়ে এর উপর দিয়ে আবার একটা করে চাপ সেলাই দেবো। এখন আসুন উপরের বডির অংশের সাথে নিচের অংশটা কুচি দেওয়া হয়ে গেছে, এখন মিল করে সেলাইটা করে দিচ্ছি। তো এই দেখুন বডির সাথে সেলাইটা হয়ে গেছে। এই যে আমরা এটাকে তুলে দেখাচ্ছি, দেখুন এই দেখুন কত সুন্দরভাবে উপরের অংশের সাথে নিচের অংশ কুচিটা মিল হয়ে গেল, পিটার প্যান্ট কলার তৈরি হয়ে গেছে। আবার দেখুন নিচের দিকে যে 4 ইঞ্চির যে বর্ডারটা দিয়েছিলাম এটা সুন্দরভাবে হয়ে গেলে, এখন আমরা কী করবো, ঘটি হাতা সেলাই করবো। আর এখান থেকে 2 ইঞ্চি আগে প্রথমে কোনো কুচি দিবেন না, 2 ইঞ্চি বাদ দেওয়া আমরা কুচিটা ধরবো। আবার শেষের দিকেও কিন্তু একইভাবে 2 ইঞ্চি কোনো কুচি দিবেন না। দেখুন কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমরা কী করবো, এই পাইপিংয়ের সাথে সেলাইটা করবো। তো প্রথমে পাইপিংটা এই যে কাপড়ের উল্টা দিক থেকে এভাবে বসে দিয়ে সেলাই করবো। সেলাই করার পরে এটা কিন্তু আবার সোজা দিকে পার করে অর্ধেক করে দিয়ে আবার চাপ সেলাই দিতে হবে। তো দেখুন এখন আমরা কী করবো, হাতাটা লাগাবো। আর হাতা লাগানোর সময় আমরা কী করবো, যে খুলে রাখলাম দেখুন পুরো সাইডটা কিন্তু খোলা আছে। এখন আমরা এই হাতার মাঝখানে যে চিহ্ন করেছিলাম এই চিহ্ন থেকে
ঠিক আগেকার নর্মাল হাতার মতো করে সেম, কিন্তু শুধু আজকের কাপড়টাকে কুচি দিয়ে বসে দিয়ে মিল করে দিতে হবে, জাস্ট এইটুকুই পারত। তো দেখুন আজকে শুধু কি করব আমরা, কুচিটা সুন্দর করে মিলিয়ে দেব, আর আবার মহরা নিচের দিকে যে কিন্তু আমাদের দুই ইঞ্চির মতো যে কুচি সারা সেলাই করেছিলাম ওই মহরার সাথে একইভাবে শেষের দিকে যা আর কুচি দেওয়া যাবে না, শুধু মাঝামাঝি কাপড়গুলো কুচি দিবে। তাহলে একইভাবে কিন্তু আপনারা দুইটি হাতা সেলাই করে নেবেন এবং পরবর্তীতে সাইড সেলাই করে নেবেন, তারপরে কিন্তু আমাদের আর কোনো সেলাই বাকি থাকে না। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।